পেট্রোল আর পানি থেকে আমরা রান্নার গ্যাস উৎপন্ন করতেছি। পেট্রোল আর পানি থেকে আমরা যে রান্নার কাছে যে গ্যাস ব্যবহার করি তা খুব ব্যয়বহুল, আর আমরা এখানে 1000 লিটার পেট্রোলের মাধ্যমে আমরা এইভাবে প্রায় 3 থেকে 4 ঘন্টা আমরা 3 থেকে 4 ঘন্টা প্রায় রান্না করতে পারবো এবং এটা খুব স্বাস্থ্য কম খরচে এটা মানে আমরা ব্যবহার করতে পারবো। এটা গৃহস্থলে খুব প্রয়োজনীয় একটা জিনিস। এটা ব্যবহার করতে বিদ্যুতের প্রয়োজন আছে। ওকে ওকে ওকে।